অবশেষে এলাকা ছেড়ে পালিয়েছেন গাজীপুর কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও তার অনুসারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হওয়ার পর দলবল সহ গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান। আসামিদের খোঁজে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে উপজেলা পরিষদ চত্বরে অশোভন আচরণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের 5 নেতাকে বহিষ্কার করা হয়। অভিযোগ থেকে জানা গেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আকস্মিক হামলা করেন মুক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ও তার অনুসারীরা। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলায় ইউপি চেয়ারম্যান আলমগীরকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পলাতক আছেন ইউপি চেয়ারম্যান আলমগীর। আমাকে বাঁচানোর জন্যই ওই যারা যারা ছিল ঘিরে রাখছিল আমাকে, সবার উপরে আসলে হয়েছে আফার করে পারে না, তারা ঘিরে ধরে আনসার, দুইজন আনসার ছিল আমার অফিস অর্ডারলি, আপনার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কর্মকর্তা। 1 অক্টোবর দুপুরে কালীগঞ্জ উপজেলা চত্বরে নিষেধ করার পরও গাড়ি পার্কিং করতে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। এ সময় নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় হট্টগোল। উত্তেজনার এক পর্যায়ে অফিস ভাঙচুর ও নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করেন মুক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তার সমর্থকরা। এগুলা ভেঙে এগুলা আবার দুইতলা নিচে আবার ঢিল দিছে, বাড়ি দিছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। ইউএনও অফিস লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এ ঘটনায় 4 সরকারি কর্মকর্তা কর্মচারী আহত হন। পরে মুক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়াও চেয়ারম্যানের সঙ্গে থাকা 20-25 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন আনসার সদস্য আকরাম হোসেন। রাতভর আসামিদের ধরতে অভিযান চালিয়েও ব্যর্থ হয় স্থানীয় থানা পুলিশ। এদিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 নেতাকে বহিষ্কার করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বহিষ্কারকৃতরা হলেন মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হেকিম, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, এক ইউনিয়নের 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আকরাম হোসেন, এক ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল ফকির এবং 2 নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাইদুল। 2 অক্টোবর স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী। আমি অনুসারের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের 5 জনকে আমরা বসে। এ ঘটনার প্রধান আসামি মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন জানান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন এ ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। আসলে তো সে তো এটার সাথে ইয়েও ছিল না, আর সে খুব ভালো মানুষ, যে চেয়ারম্যান যে একদম নিরীহ নিডি, খুবই ভালো মানুষ, একদম শান্তশিষ্ট শান্ত প্রিয় মানুষ, হয়তো বা তার সাথে আসছে সেতু নিয়ে আসছে লোকজন গুলা স্মরণ সভায়, মজুর সাহেবের স্মরণ সভায়। এ বিষয়ে গাজীপুর 5 আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি জানান, কি হয়েছিল আমিও তো সঠিক জানি না, আমি তো ঢাকা থেকে রওনা দিয়েছি, তখন শুনতে পেলাম যে এরকম একটা কিছু ঘটেছে ভিতরে, তখন একটা মত হয় অনেক লোক থাকে, তখন পিছন থেকে কে কি করছে এটা তো কেউ বলতে পারে না, তার যে আইনের পথে তারা গেছে যাক ব্যবস্থা নিবে, আমি তো কোনো সময় কোনো কিছুর বাইরে না।